আমাদের গান এবং নাচ দুটোই ভালো লাগবে, আমরা দেরি করবো না, আমরা সরাসরি চলে যাব নাচ এবং গানে। সর্বপ্রথম আমাদের মাঝে বিনোদন নিয়ে আসবে হচ্ছে আমাদের আপনাদের পরিচিত ভালো জুটি এবং আপনাদের ভালোবাসার জুটি বিপ্লব এবং নাইমা জুটি। জলের ঘাটে থাকি বসে বিনোদিনী রায় তোমার আসে, জলের ঘাটে থাকি বসে বিনোদিনী রায় তোমার আসে, ঘাটিতে যাই দিনের সূর্য তুমি আসো না, ঘাটিতে যাই
আছে রে, তোমায় পেলে হাসি মুখে যাব বনবাসে রে। শুনু শুনু রসিক শুনু, একবার সাথে থাকবো দুজন। শুনু শুনু রসিক শুনু, একবার সাথে থাকবো দুজন। তুমি আমার মনের মন, তুমি বাসনা। হাটেতে যাই দিনের সূর্য, তুমি আস হাটেতে যাই দিনের সূর্য, তুমি আস না। আরে জলের ঘাটে থাকি বসে, বিনোদিনী রায় তোমার আসে। জলের ঘাটে থাকি বসে, বিনোদিনী রায় তোমার আসে। হাটেতে যাই দিনের সূর্য, তুমি আস না। হাটেতে যাই দিনের সূর্য, তুমি আস না। দর্শক মণ্ডলী, এবার আমাদের আপনাদের মাঝে ডুয়েট গান পরিবেশন করবে হচ্ছে পিষ্টন মারা এবং পিষ্টন সারা। কি কপাল গুণে একজনকে পেয়েছি, ঘড়িটাও আজকাল উল্টি হয়ে থাকে, মানে বয়ফ্রেন্ডের সাথে ঘড়ি উল্টা হয়। ঘড়ি না ক্যাসেট, মানে বুঝি না। ওই ছেলেটা বোঝে না যে আমি এখানে দাঁড়ায় থাকলে সবাইকে আমাকে ডিস্টার্ব করে। কি ব্যাপার আশা, তুমি চলে আইছো? আহা, আর বলো না, রাগ করো না। তোমার চোখের দিক তাইলি কেবা দিন মনে করো যে খারাপ লাগে। আসলে সবসময় রাগ অমনি তো শুনে থাকো কেন? একবার কি মায়ের মায়ের নজরে তাকানো যায় না? একটু ভালোবাসার নজরে তাকানো যায় না? জানো আমি এখানে এসে দাঁড়াইলে সবাই আমাকে মানে ব্যাকগ্রাউন্ড দেয়, ডিস্টার্ব করে। কিডা করে কিডা, কারা তোমার সাহস? আমরা তো আমাদের এলাকায় বাচ্চাকে আমরা বেবি বলি, অর্থাৎ আমাদের এই যে উঙ্গা। আসলে বেবি শুধুমাত্র উঙ্গাকে বলে না, তাহলে আমরা শহরে থাকি, শহরে বসবাস করি, ভালোবেসে গার্লফ্রেন্ডকে চা দুশো তোকে ধরি কেন, ভালোবেসে গার্লফ্রেন্ডকে বেবি বলি আমরা। কোথায় গেল রে দুষ্টু ছেলে? তুমি ভালো করে জানো তোমার ছাড়া এই জীবনে একবারই অসহায়, বুঝো নাই? এটা কয় নাম্বার মিথ্যে কথা। তাই যদি হয় তাহলে ছাড়ি যাও না। এই জীবন তোমাকে দিলাম সুখের চেয়ে সুখ, তুমি যে আমার বসে নাকি কি যেন ভাবি, কি ভাববো কও?
সারাক্ষণ তো তুমি তো মনে করো আমার মাথার ভিতরে থাকো, বুকের ভিতরে থাকো সারাক্ষণ। তাই বড় ভাবি করছে তারা নাকি বিয়ে বয়স হয়ে গেছে। তোমার নামই কখনো টেনশন করো না, তোমার নামই তো নেব। লোকজনের মধ্যে এত ভালোবাসা দিও, ভালোবাসা দিও হরিশ নিয়া কি স্বভাব ধরিস তোরা বদ অভ্যাস। আগে জানতামি হারামি পিস্টন সারা, এখন দেখি অন্য দিদি পিস্টন মারা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার বিনোদন দিতে আসবে কিন্তু আমাদের আপনাদের পছন্দের সেরা জুটি রিয়ামণি এবং পেঙ্গুইন মনির। আজকে আমরা শিখব কিভাবে শয়তানে লারে। আচ্ছা লারো, দেখেছো এখনো টাঙ্কির আসার কোনো খবর নাই। হারাম তোদেরকে পেলে এমন একটা চটকে আমি মারবো, দাঁত আমি খুলে ফেলে দেবো। আপনি কাকে বলছেন এসব? ম্যাডাম ম্যাডাম উঠতে আইছেন। আসলে আমি বুঝি না, আপনি প্রত্যেক দিন এখানে কুত্তার মতো এরকম ঘোরেন। আহা কুত্তা, এরকম এরকম শুনেন, কুত্তার মতো ঘুরি দেখে ভাবেন না যে আমি আপনার পিছনে ঘুরি। আমার মা কইছে মেয়ে মানুষ দেখলে পরে দেড় রাত দূরে থাকবি, একটু সরেন জাগা দেন। আচ্ছা তাহলে আমি চলে গেলাম, থাকেন। আমার মা কইছে, আমি তো আর কই নে দেড় রাত দূরে। হ্যাঁ ঠিক আছে, মা বলেছে। আচ্ছা আপনার
মনের কথাটা কন্ত কি সমস্যা আপনার? মনের কথা কর। এমন এক সুন্দরী কন্যা, এমন এক সুন্দরী কন্যা বাগান পারে আইসাছে, নয়ন পাগল
তুমি আর আমি প্রেম করি কত নম্বর আইলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি? অবশ্যই অবশ্যই এমকে ভিলেজ মিউজিকের কমেন্ট বক্সে জানাবেন, এবং এমকে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিনোদনে, নতুন কোনো কন্টেন্টে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।